নমস্কার বন্ধুরা, এবার জুলাই মাসের মিড ডে মিল ডিস্ট্রিবিউশন সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি করলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফিস অব দ্য প্রজেক্ট ডিরেক্টর কুকড মিড ডে মিল প্রোগ্রাম। যে নোটিফিকেশনটি পাঠানো হয়েছে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে এবং তার সঙ্গে এক্সিকিউটিভ ডিরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট জিটিএ, সাব ডিভিশনাল অফিসার শিলিগুড়ি এবং দ্য চেয়ারম্যান কলকাতার প্রাইমারি স্কুল কাউন্সিল। এখানে যে সাবজেক্ট উল্লেখ করা হয়েছে সেটি হল ডিস্ট্রিবিউশন অফ এমডিএম মেটেরিয়ালস ফর দ্য মান্থ অফ জুলাই 2021। উইথ রেফারেন্স টু অ্যাবভ, আই অ্যাম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট ডিস্ট্রিবিউশন অফ এমডিএম মেটেরিয়ালস অ্যামং দ্য গার্জিয়ান্স অফ এমডিএম বেনিফিশিয়ারি স্টুডেন্টস for the month of July 2021 will continue at respective school point. অর্থাৎ বুঝতে পারছেন 2021 এর জুলাইতেও একইভাবে ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে MDM material তুলে দেওয়া হবে। You are requested kindly arrange availability of following materials per student at respective school point well in advance so that distribution may start in time. কোন কোন আইটেম দেওয়া হবে জুলাই মাসের ক্ষেত্রে সেটাও এখানে উল্লেখ আছে, তার দামও ধার্য করে দেওয়া আছে। রাইস 2 কেজি, যেটি গভর্নমেন্ট সাপ্লাই, পটেটো 1 কেজি, এটার দাম ধার্য করা হয়েছে 16 টাকা প্রতি কেজি এবং এটা স্থানীয়ভাবে সংগ্রহ করে নিতে হবে। সুগার 250 গ্রাম, এটার দাম ধার্য করা হয়েছে 11 টাকা। সোয়াবিন, এটার দাম ধার্য করা হয়েছে 15 টাকা 100 গ্রামের এবং পালসেস 250 গ্রাম, তার দাম ধার্য করা হয়েছে 25 টাকা। সোপ 1 পিস, তার দাম ধার্য করা হয়েছে 10 টাকা। চাল ছাড়া, চাল গভর্নমেন্ট সাপ্লাই, বাকি যে সমস্ত আইটেম আছে অর্থাৎ আলু, চিনি, সোয়াবিন, ডাল এবং সাবান, সবগুলোই স্থানীয়ভাবে সংগ্রহ করে নিতে হবে। Accordingly, you are requested to chalk out distribution plan well in advance and share a copy of plan to the undersigned by 21st June 2021. অর্থাৎ 21 তারিখের মধ্যেই প্ল্যান করে তা জমা দিয়ে দিতে হবে প্রজেক্ট ডিরেক্টর মিড ডে মিল প্রোগ্রামের অফিসে। এমনটাই কিন্তু জানানো হয়েছে সমস্ত জেলার ডিএমদেরকে। ফিনান্সিয়াল নর্মস রিগার্ডিং প্রোকিউরমেন্ট অব দ্য অ্যাবভ মেটেরিয়ালস আর টু বি ফলোড অ্যাকর্ডিংলি, যেমনভাবে অন্যান্য বারও হচ্ছে। এই যে সমস্ত মিড ডে মিল মেটেরিয়াল আছে তার প্রোকিউরমেন্টের জন্য যে খরচ ব্যয় সেটা অন্যবার যেমনভাবে হয় এবারেও সেই একই রকমভাবে হবে। আজকের তারিখে অর্থাৎ 10 জুন 2021 তারিখে এই মিড ডে মিল ডিস্ট্রিবিউশন অর্থাৎ জুলাই মাসের মিড ডে মিল মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন সংক্রান্ত নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। অতএব বুঝতে পারছেন যে জুলাই মাসেও একইভাবে মিড ডে মিল ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া চলবে। এই সংক্রান্ত আরও খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিতে চোখ রাখুন।